আসলে আপনাদেরকে আমি এখন যেটি দেখাবো সেটি হচ্ছে যে শাটারিং খোলার পরে আসলে আমাদের যে এর আগে স্ল্যাবটি তৈরি করলাম সেই স্ল্যাবটি শাটারিং খোলার পরে আসলে কেমন হয়েছে সেটি আমরা সুন্দরভাবে দেখাবো। একপাশ থেকে দেখেন, এখানে কলামগুলো এবং বিমগুলো সুন্দর সোজা হয়েছে এবং আমাদের ছাদে কোনো ডিফ্লেকশন দেখা যাচ্ছে না। এদিকে কর্নারে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এদিকে মোটামুটি যেগুলো আপনারা উঁচু দেখতে পাচ্ছেন এগুলো হাতুড়ি এবং বাটালের সাহায্যে চেঁচে ফেলে দিয়ে তারপরে হয়তো প্লাস্টার অথবা ছাদে যদি টাইলস লাগানে অনেক সময় টাইলস লাগাতেও পারে, কিন্তু সাধারণত এটি প্লাস্টার করা হয় অথবা বিভিন্ন ধরনের প্লাস্টার করে তার নিচে পিভিসি সিলিং অথবা জিপসাম ডেকোরেশন এই ধরনের সিলিং তৈরি করা হয়। বিমগুলো ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, আসলে এখনও পলিথিনে ঢাকা আছে এই কারণে বেশি বোঝা যাচ্ছে না, তবে পলিথিনগুলো অপসারণ করা আমাদের এখন প্রয়োজন। ছাদ সমতল, কোথাও ডিফ্লেকশন দেখা যাচ্ছে না। আর বিল্ডিং তৈরি করার পরে অর্থাৎ স্ল্যাব তৈরি করার পরে যদি কোথাও ডিফ্লেকশন দেখা যায় অবশ্যই সেটিকে ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করতে হবে, এটি একটি সেফটি ওয়ার্কের মধ্যে পড়ে। বিমগুলো সোজা হয়েছে, কোথাও কোনো ক্র্যাক দেখা দেয়নি। এখন ধীরে ধীরে আরও পর্যাপ্ত শক্তিশালী হয়ে উঠবে, এজন্য যেটি কাজ হবে সেটি হচ্ছে আমাদের ভালোভাবে কিউরিং করতে হবে, এখনও কিউরিং প্রসেসিংয়ে চলতেছে। এগুলো কলাম এবং বিম। মিস্ত্রি ভাই, আপনাদের তো এখন এটা পলিথিন অপসারণ করা দরকার, অপসারণ করেন এবং এটাকে ভালোভাবে কিউরিং করতে হবে। এই হচ্ছে আমাদের এদিকের যেটা স্ল্যাব হয়েছে অর্থাৎ SB6 যেটি ছিল সেই SB6-এর উপর যে স্ল্যাবটি হয়েছে সেই স্ল্যাব, স্ল্যাবও মোটামুটি সমতল দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই মনে হচ্ছে। শাটারিং খোলার পরে বিল্ডিংটি আসলে দেখতে কেমন হলো, যে স্ল্যাবটি তৈরি হলো আমরা ছাদ ঢালাই পার্ট 2 এটি দেখেছি। চারিদিকে যে স্ল্যাবগুলো দেখা যাচ্ছে সবগুলো সোজা সমতল, কোথাও কোনো সমস্যা নেই। আমাদের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।